আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে দেখাবো কিভাবে টেরাবক্স রেজিস্ট্রেশন করতে হয়। প্রথমে আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোরে সার্চ বাটনে টেরাবক্স লিখে সার্চ দিব, তারপর ইনস্টল করে নিব। এখন আপনার ফোনে যে কোনো ব্রাউজারে যাবেন, আমি ক্রোম ব্রাউজার বেছে নিলাম। ব্রাউজারে গিয়ে সার্চ দেবেন টেরাবক্স আর মানি লিখে। ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর আপনি দেখবেন সাইন আপ অ্যাকাউন্ট লেখা আছে, ওইখানে যাবেন। নিচে দেখবেন তিনটি ফিচারের অ্যাকাউন্ট সাইন আপ করার নির্দেশনা দেওয়া আছে। আপনি যে কোনো একটি বেছে নিতে পারেন, আমি গুগল অ্যাকাউন্টটি বেছে নিলাম। তারপর আপনার ব্রাউজারে যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে সবগুলো ওখানে শো করবে। আপনি যে কোনো একটি জিমেল দিয়ে অ্যাকাউন্টটি সাইন আপ করে নেবেন। আপনার অ্যাকাউন্টটি খোলা হয়ে গেল। তারপর আপনি ব্যাক বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এই ধরনের একটা ফিচার এসেছে। সেখানে জয়েন নাও নামে একটি অপশন থাকবে, সেখানে ক্লিক করবেন। আপনার ড্যাশবোর্ড চলে আসবে। তারপর আপনার ইউজার মেনুতে ক্লিক করবে এবং সেখানে আপনি তিনটি ফিচার ইউজার মেনু দেখতে পাবেন। আপনি নিউ ইউজার মেনু ক্লিক করবেন। আপাতত আপনার প্রাথমিক কাজটি শেষ হল। তারপর আপনি আপনার টেরাবক্স অ্যাপ যেটা ডাউনলোড করছেন সেটাতে যাবেন। আপনি যে ইমেল দিয়ে অ্যাকাউন্টটি খুলেছেন সেই ইমেলটি টেরাবক্স অ্যাপটি ওপেন করুন।